সম্পূর্ণভাবে মুকলি হয়ে গেল ফ্লোটিং রেস্টুরেন্ট। বরাক ভেলি ক্রুইজ নামৰ এই ফ্লোটিং রেস্টুরেন্ট অন্নপূর্ণা ঘাটৰ পৰা আসলতে রাইড করব, দেড় ঘন্টার রাইড। আর এই বরাক ভেলি ক্রুইজত আপনাদের বরাক নদীর নৈসর্গিক দৃশ্য উপভোগ করে বন্ধু বান্ধবের সময় কটাব পড়বে। বার্থডে পার্টি হোক বা এনিভার্সারি পার্টি বা বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান এই বরাক ভেলি ক্রুইজত করব পাৰিব। বিভিন্ন ধরনের সা সুবিধা আছে এই বরাক ভেলি ক্রুইজত। এইবার বরাক নদীর মনোমোহা দৃশ্য চাই সুস্বাদু খাদ্য বন্ধু বান্ধবীর হইতে সময় কটাব পাৰিব। হয়, শিলচৰৰ বরাক নদীত প্রথমখন ভাসমান রেস্টুরেন্ট বা ফ্লোটিং রেস্টুরেন্ট মুকলি হয়েছে। নাম দিয়া হয়েছে বরাক ভেলি ক্রুইজ। জন্মদিন উদযাপন, বিবাহ বার্ষিকী, কর্পোরেট অনুষ্ঠান আদি এই ফ্লোটিং রেস্টুরেন্টত করিব পাৰিব। বোট রাইড, বিনোদন আর খাদ্যর ব্যবস্থাও আছে। সোমবারের পর শুক্রবারলৈ দুখন আর শনিবার আর দেওবারে তিনিটা রাইড হব। সোমবারের পর শুক্রবারলৈ সানসেট আর ডিনার, আর শনিবার আর দেওবারে তিনিটা রাইড অর্থাৎ লাঞ্চ, সানসেট আর ডিনার করব পাৰিব। নতুন অন্নপূর্ণা ঘাটের পর চলিব বরাক ভেলি ক্রুইজ, দেড় ঘন্টার রাইড করব পাৰিব। ইতিমধ্যে এই দুমহলিয়া ফ্লোটিং রেস্টুরেন্টখনের আশেপাশে বরাক উপত্যকার রাইজের মাজত এক বৃহৎ উৎসাহ দেখা গৈছে। অন্নপূর্ণা ঘাটৰ কাষতে এই বরাক ভেলি ক্রুইজ কেবল খাদ্যপ্রেমীর বাবেই নহয়, শিলচৰৰ মাজেৰে বৈ যোৱা বরাক নদীখনৰ নৈসর্গিক দৃশ্য উপভোগ কৰিবলৈ অহা সকলো ভ্রমণ প্রেমীর বাবে মাত্র 200 টকাত মূল্যত কৰিব পাৰিব রাইড। বরাক ভেলি ফ্লোটিং রেস্টুরেন্টে যে ক্রুজ আজকে যে শুভযাত্রা করলো, পুনরায় গত বছর শুরু হয়েছিল, যাই হোক মধ্যে কিছুদিনের জন্য করা যায়নি। সন্দেহে আমি বলতে পারি যে বরাক ভেলির প্রথম ফ্লোটিং রেস্টুরেন্ট। আপনারা সবাই আসবেন, এখানে রাইড হবে, আপনারা রাইড করতে পারবেন এবং বিনোদনের অত্যন্ত সুন্দর জায়গা, সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া থাকবে এবং রাইডও হবে। আপনারা আসুন, দেখে যান, একটা সুন্দর পরিবেশ থাকবে, কারণ বরাক ভেলিতে এই প্রথম ফ্লোটিং রেস্টুরেন্ট, তাই সবাই কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা আসুন। বরাক ভেলিতে প্রথম, বরাক ভেলিতে ট্যুরিজমের একটা নতুন জিনিস, সবাই সাপোর্ট চাচ্ছি, খুব যেন আপনাদের সাপোর্টে ভালো করে যেন আমরা রান করতে পারি। ক্রুজটা রানিং হয় আপনার মানডে টু ফ্রাইডে, দুটো ট্রিপ থাকে, সানসেট ক্রুজ আর ডিনার ক্রুজ, প্রত্যেকটা ট্রিপ 1.5 আওয়ারের থাকে। আর স্যাটারডে সানডে আমাদের তিনটা থাকে, লাঞ্চ ক্রুজ, সানসেট ক্রুজ অ্যান্ড ডিনার ক্রুজ। অ্যাপ্রোচের অ্যাড্রেসটা হচ্ছে নতুন অন্নপূর্ণার যে ব্রিজটা হয়েছে, দুধপাতিলের ব্রিজটা, ওইটার জাজেস কোয়ার্টারের থেকে যে এন্ট্রেন্সটা হয়েছে, ওই এন্ট্রেন্সে ব্রিজে উঠবার ঠিক আগে বাম দিকে আমাদের রাস্তা। এই বরাক ভেলি ক্রুইজত বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্য আপনাদের অর্ডার করব পারবেন।